ডিলে ইফেক্ট বন্ধ করে দেয়। যে সমস্ত যুবক যুবতী আমার ভাই বোনেরা প্রেমের জগতে গিয়েছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, সময় পেলে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আপনি মূলত জান নাই, শয়তান আপনাকে সুকৌশলে ওই পথে নিয়ে গিয়েছেন, আপনার দোষ নয়। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আপনি যখন প্রেমের প্রস্তাবে রাজি হন নাই, আপনার কাছের বন্ধু বান্ধবীরাই কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে উৎসাহ দিয়েছে, কোনো না কোনো ভাবে আপনার ব্রেনকে ওয়াশ করেছে। হয়তো কেউ এমন বলেছে, 2022 সালের যুগে একটা বয়ফ্রেন্ড নাই, একটা গার্লফ্রেন্ড নাই, তুমি আবার কেমন কলেজের ছাত্র, তুমি আবার কেমন ভার্সিটির ছাত্রী হলা, এই রকম কথা হয়তো কেউ বলেছে। কেউ বা এমনও বলেছে, লাইফ মানি এনজয়, এখন মজা না করলে কখন মজা করবা। আমি শ্রদ্ধার সাথে বলি, এগুলো আপনার বন্ধু ছিল না, বন্ধু মনে করেছেন। শয়তান আপনাকে এমন আল্লাহর নাফরমানি কাজে নিয়ে গিয়ে আল্লাহর অপ্রিয় বানানোর জন্য আপনার বন্ধু বান্ধবী পরিচিত মানুষকে কৌশলে ব্যবহার করে তাদেরকে দিয়ে আপনাকে সেই কাজে নিয়ে গিয়েছেন। আপনার দোষ নাই ভাই। আপনি যদি এখনই তওবা করে ফিরে আসতে চান, আপনার রবের রহমতের দরজা আপনার জন্য খোলা আছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবক ভাই যারা আছেন আমাকে একটু উত্তর দিবেন, লাভ চান নাকি লস? লাভ। নমাতের তো লাভ চান নাকি লস? লাভ। আমরা কি লাভ চাই না লস চাই? লাভ। আচ্ছা, এমন কাউকে বিয়ে করবেন যার তিন চারটা সম্পর্ক ছিল? এমন কাউকে আপনার জীবন সঙ্গী বানাবেন যে 10 জায়গায় 12 জায়গায় প্রেম করে এসেছে? তখন বিয়ে করার সময় কি বলবেন? ফ্রেশ লাগবে, ফ্রেশ। কথা বলেন না কেন? এবার বলেন, প্রত্যেকটা সেকেন্ডের গোপন কথা, গোপন কথাও জানে কে? মনের মধ্যে চলার কথা জানে কে? মনের মধ্যে চলা বলা কথা শুনে কে? আপনি শুনবেন না, কিন্তু আপনার রব শুনবে। যে বিয়ে করতে সিডাঙ্গে বাসা থেকে হতা আছো ভাই, সোর যদি বিয়ে করতে যায় তেল মাহি ন যাইবো ভাই, হট ফ্যান টাই ফিন্দি যাইবো দে সিডাঙ্গে হতা কেন হতা আছো দা, সোরে যদি বিয়ে করতে যায় হন দিন তেল মাহি মাতন না, তেল মাহি গেলে অনর বোন দিবেন না, অনর মাইয়া দিবেন না, অন হবেন দেখি তুই সোর। কথা বলেন না কেন? তো যে সিংকাইটা চুরি করে সে যদি সোর হয়, যে 10 টাকার মাল 50 টাকায় বিক্রি করে সে হতো আরেক সো? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। সে এমনে চুরি করে, কেউ এমনে চুরি করে, তো সোর তো চুরি, সোর কেউ এমনে মারে, কেউ এমনে মারে, সোর তো সোর, বাটফার তো বাটফার। মনে রাখবেন, যার নৈতিক শিক্ষা আছে, যার চরিত্র সুন্দর, এটার চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, এবার আপনি প্রেম করছেন কয়জনের সাথে? কথা বলতে হবে, যাকে বিয়ে করছেন সে কিন্তু এই খবর জানে না, তার মা বাবাও এই খবর জানে না, তার ভাইয়েরা এই খবর জানে না। জানলে কখনো আপনার সাথে বিয়ে দিত না? তাহলে আপনার সেই বউয়ের, হবু বউয়ের মা বাবা জানে না, ভাইয়ে জানে না, বোনে জানে না, বন্ধু জানে না, যতই খবর নিল গোপনে কেউ জানে না, কিন্তু একজনে জানে, একজনে জানে, তিনি কে? এবার আপনি আল্লাহর 5 জন বান্দির মনে কষ্ট দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে গিয়েছেন, এবার আল্লাহ আপনার জন্য এমন একটা দিল, এবার আপনি বিয়ে করার পর যখন কবুল বলে ফেললেন, বিয়ে করে ফেললেন মন খুশি, শাশুরে তো ডঙ্কা বাই দিছি, আমি তো জিতে গেছি। 3 মাস পরে খবর পাইলেন, আপনি 5-এর ঘরে, উনি 10-এর ঘরে। তো চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, না ফেলতে পারি না গিলতে পারি, এই তো মাশাআল্লাহ, না ফেলতে পারি না গিলতে পারি। কারণ বিয়ে করার আগে যেমন তেমন 3 বার কবুল বলে ফেললে তখন আপনার সাথে সমাজ জুটে যায়, পরিবার জুটে যায়, দাদা দাদি জুটে যায়, নানা নানি জুটে যায়, তখন যেমন তেমন সিদ্ধান্ত নেওয়া যায়। এবার সে ভাবতে বসলো, হইলো কেমনে, হইলো কেমনে, হইলো কেমনে। আল্লাহ পাক বলে যে আমার দিকে তাকা, তুই তো দুকা দিছস তার মা বাপকে, আমাকে তো তোকা দিতে,
জোরে বলেন আমাকে তো ধোঁকা দিতে আর আমি আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি পবিত্রের জন্য পবিত্রকে রাখা হয়েছে অপবিত্রের জন্য অপবিত্র রাখা হয়েছে এবার বান্দা বলে মাওলা ভুল করেছি গুনাহ করেছি অপরাধ করেছি মাওলা আমি অপবিত্র চাই না অপবিত্র চাই না রব্বে করিম বলে তুমি যদি তোমার জীবন সঙ্গী পবিত্র পেতে চাও তুমি অন্যের জীবন সঙ্গীকে পবিত্র রাখার ব্যবস্থা করো তোমার তার পবিত্র রাখার ব্যবস্থা আমি রব্বে করিম করে দিব বলে সেজন্য চট্টগ্রামের ভাষা হতা আছে জেন অনলাইন ইয়া হতো না মাইকুন মিদি ওয়াইজু নিয়ে রে মন মন চিন্তা করে আই তো দুয়া ফিল করি চলে এসছি ইয়া জিবে বৌয়াই বই বহন হয়ে গেলে নি ইয়া মন ইয়া লাভর জায়গায় এনে দিলি লাগার বট 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 যারা ভুল করেছেন শুনেন আপনার আল্লাহ বড় দয়াবান আর একটু জোরে বলেন না যারা না বুঝে ভুল করেছেন আপনাদের আল্লাহ বড় দয়াবান কেমন দয়াবান জানেন আপনি যদি এই মুহূর্তে কাউকে বলার দরকার নাই ছোটলার আরো দরকার নাই চক্কর আরো দরকার নাই মন থেকে যদি একবার বলেন মাওলা যা করেছি ভুল করেছি তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার মাওলা না বুঝে করেছি তোমাকে কষ্ট দিয়েছি আমি আমার ফিউচারে জানার সত্ত্বে বুঝা সত্ত্বে কখনো এমন অবৈধ কাজ আর করব না আল্লাহ তুমি তুমি রহমতুল্লিল নবিল আলামিন উসিলাই রহমতুল্লিল আলামিন নবিল উসিলাই আল্লাহ তুমি মাফ করে দাও আপনার আল্লাহ চাহে তো আপনার গুনাহকে মাফ করে দিবে সাথে সাথে আপনার জন্য জীবন সঙ্গী পবিত্র একটা ব্যবস্থা করে দিবে কিন্তু আপনি যদি কাউকে ঠকান আর হঠাৎ কেউ হস্ত না পাইন শুধু বুঝি বেল্লা হইতে মা চলা হদে ফরমালিন মিয়ে খেয়াল করিবেন মা চলা হদে কি ফরমালিন মিয়ে তো কর্মিয়া হদে সার বাচ্চকল হাইলে অসুখ অভূত হয়তো তুরু বেড়া আর বাচ্চকল মাছ নহায় আর কি সালাক না গাদা ইয়ান হইত দি শোন আর বাচ্চকল মাছ নহায় নিয়ে হাইলে তো অন্য জন হদ আর হান না আচ্ছা মাছ মিদ্দিন বেলা গরি ফরমালিন নিয়ে হতম বাদে ফোন আসছি মাইয়ে ফোন করে হদ দেয় আব্বু আসার সময় আমার জন্য আমানিও তিবা হদান বাচ্চে মা জানা না হয় আমানা তা হয় এবার কি আমলার হাসে ইবে যাইবার আগে আমলা হদ দে বালাগরি মিয়ে ইটা হদ দে স্যার অনার ফুয়া হাইবু তো হ্যাঁ আর ফুয়া হনে দিন আম না হয় আর ফুয়া হাতে মাস ইন্দি না হয় ইন্দি হাত দেরি তো ইন্দি হর আর ইন্দি হ বিশ তো বিশ মাসলা ফরমালিন দিয়ে রইতে রাহাবার আমলা ফরমালিন দিয়ে রইতে রাহাবার লরি সরি অদত শুনো মাতে কা লরি সরি অদত সেজন্য বলা হয় গর্ত যদি অন্যের জন্য করা হয় সে গর্তে নিজেই পতিত হতে হয় মনে রাখবেন ভাইয়েরা আপনারা অনেকেই মনে করেন সততার দাম নাই আপনারাই অনেকেই মনে করেন বিশ্বস্ততার দাম নাই আপনারা অনেকেই মনে করেন ভালো মানুষের দাম নাই হ্যাঁ সত্য আমরা জানি ভালো মানুষের দাম নাই সৎ মানুষের দাম নাই নরম মনের দাম নাই কিন্তু এতটুকু মনে রাখবেন যেই দুনিয়ার মানুষ আপনার নম্রতা ভদ্রতা ভালো গুণকে দুর্বলতা মনে করে পাগলামি মনে করে বোকামি মনে করে আপনার সেই গুণটাই আপনার রবের কাছে সবচেয়ে প্রিয় একটা গুণ ছিল এবার সিদ্ধান্ত আপনার আপনি কি দুনিয়ার মানুষকে খুশি করতে চান নাকি রবকে খুশি করতে চান যদি আপনার কথা হয় রবকে খুশি করতে চাই নম্রতাকে কাছে নেন ভদ্রতাকে কাছে নেন ক্ষমা করাকে কাছে নেন মায়াকে কাছে নেন মহাব্বতকে কাছে নেন দুনিয়া যতই আপনাকে বোকা বলুক আপনার রবের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন ওলামা ইকরাম স্টেজে আসীন আছেন ওনাদের সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই মনোযোগ আছে সবার আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি বান্দার একটাই কাজ কার প্রিয় হওয়া জোরে বলেন না কার প্রিয় হওয়া আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি চারটা গ্রুপ কয় গ্রুপ নবী একটু খেয়াল করবে নবী রসুল সাহাবা ওয়ালি একদম বুঝার জন্য বলছি
নবী রসুল সাহাবা ওলি কয় গুরু জোরে বলেন কয় গুরু এবার আপনাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় এই চারটা গ্রুপ থেকে নমিনেশন নিতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে নাই এবার আপনার জন্য নবী গ্রুপের নমিনেশন নাই তাহলে একটা রাস্তা বন্ধ রসুল গ্রুপের নমিনেশন নাই নাই যেহেতু নবী রসুলের নমিনেশন নাই অটোমেটিক সাহাবার নমিনেশন নাই তাহলে চারটা অপশনের মধ্যে নবীর ক্লোজ রসুল ক্লোজ সাহাবা ক্লোজ একটা অপশন খোলা আছে এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম মনে রাখবেন ভাইয়েরা কিয়ামত পর্যন্ত এই অপশনটা খোলা থাকবে এই অপশনের মধ্যে যে কেউ নমিনেশন নিতে পারবেন আপনি রিকশাওয়ালা ডাজন্ট ম্যাটার আপনি সিএনজিওয়ালা কোনো সমস্যা নাই আপনি স্কুলে পড়েন কোনো সমস্যা নাই আপনি পুরুষ কোনো ব্যাপার না আপনি নারী কোনো ব্যাপার না আল্লাহর বান্দা যেই হোক এই চতুর্থ নম্বর অপশনটা সবার জন্য খোলা আছে কিয়ামত পর্যন্ত নবী হওয়ার কোনো সুযোগ আছে নাই রাসূল হওয়ার কোনো সুযোগ আছে নাই সাহাবা হওয়ার কোনো সুযোগ আছে নাই ওলি হওয়ার কোনো সুযোগ আছে আরে জোরে বলেন ওলি হওয়ার কোনো সুযোগ আছে ওই কথাই আমি ফিরে যাই আল্লাহ কয়জন একজন বান্দা কয়জন বান্দা কতগুলা আল্লাহ কয়জন একজন এবার এক কোটি বান্দা নেমে গেল আল্লাহকে রাজি করার জন্য গভীর মনোযোগ মনে রাখবেন কেউ আল্লাহকে নামাজ দিয়ে খুশি করেছে আরেকটু জোরে বলেন কোন বান্দার উপর রব খুশি হয়েছে তার নামাজ দিয়ে কোন বান্দার উপর রব খুশি হয়েছে তার রোজা দিয়ে কোন বান্দা রবকে খুশি করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ কোন বান্দা রবকে খুশি করেছে যাকাত দিয়ে কোন বান্দা রবকে খুশি করেছে অন্যের উপকার করে কোন বান্দা রবকে খুশি করেছে কে গর্ত পড়েছে তাকে ওখান থেকে তুলে দিয়ে কোন বান্দা রবকে খুশি করেছে কোন তৃষ্ণার্তকে পানি পান করে কোন বান্দা রবকে খুশি করেছে ক্ষুধার্তকে আহার দিয়ে কোন বান্দা রবকে খুশি করেছে পথ হারা মানুষকে পথ দেখিয়ে দিয়ে কোন বান্দা রবকে খুশি করেছে কুকুরকে পানি খাওয়ায় এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে বলছি বান্দাদের শুধু একটাই কাজ রবকে খুশি করা আর রব কোন বান্দার উপর কোন কাজে খুশি হয়ে যায় বলা যায় না সেজন্য প্রত্যেকটা কাজে নিয়ত রাখতে হবে আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি আমার নামাজ আল্লাহর জন্য আমার কিয়াম আল্লাহর জন্য সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় লাগে বলেন না সুবহানাল্লাহ আমার নামাজ আল্লাহর জন্য আমার কিয়াম আল্লাহর জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার সিজদা আল্লাহর জন্য আমার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর জন্য আমার রব্বানা লাকাল হামদ বলা আল্লাহর জন্য সুবহান রাব্বিল আযীম বলা আল্লাহর জন্য সুবহান রাব্বিল আলা বলা আল্লাহর জন্য শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানা আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমার হজে যাওয়া আল্লাহর জন্য টাকা খরচ করা আল্লাহর জন্য দান করা আল্লাহর জন্য মা বাবার সেবা করা আল্লাহর জন্য স্ত্রীর হক আদায় করা আল্লাহর জন্য স্বামীর হক আদায় করা আল্লাহর জন্য সন্তানের হক আদায় করা আল্লাহর জন্য যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়া আল্লাহর জন্য যে অন্যায় করে তার উপর প্রতিবাদ করা আল্লাহর জন্য আমার বলা আল্লাহর জন্য আমার তাকানো আল্লাহর জন্য আমার শোনা আল্লাহর জন্য আমার ক্ষমা করে দেওয়াটাও আল্লাহর জন্য সুবহানাল্লাহ আপনার জীবনে আল্লাহর জন্য করা হাজারটা কাজের ভিতরে একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায় একটা কাজ এবার ওলামায়ে কেরাম স্টেজে মজুদ আছেন বারবার বলেন আপনারা বারবার শুনেন আমি শুধু একটু মনে করাই দিচ্ছি কেউ কেউ তো আল্লাহকে খুশি করছে মাকে পানি খাওয়ায় কেউ কেউ আল্লাহকে রাজি করে ফেলছে মাকে পানি খাওয়ায় মুসা নবীর পাপি উম্মত আল্লাহকে খুশি করে ফেলেছেন কুকুরকে পানি খাওয়ায় কিরম মাওলা মামেলা কি রব বলে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক জাহান্নামে নয় তাই আমি হাজারটা কারণ খুলে দিয়েছি বান্দারে তোর সারাটা জীবনের সিজদার মধ্যে একটা সিজদা যদি আমি রবের কাছে প্রিয় হয়ে যাই আমি কাল হাশরের ময়দানে ওই সিজদাকে বাহানা বানিয়ে তোকে জান্নাতে বানাবো আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক শুধু আরা টেনে টেনে জাহান্নামে ছড়া দিয়ে তুই যা নমাতে তো
জান্নাত দনের মালিক কন আল্লাহ নওমাতের আরো জোর হন না আল্লাহ জাহান্নাম দনের মালিক কন আল্লাহ আমল কবুল করনের মালিক কন আল্লাহ আমল বাদ দনের মালিক কন আল্লাহ ইয়া দিলাশিবি লই ফেলাই দে আরা দরগান নয় আবার ভর এক 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 মাতন না এক এবার আই ওনারা একখান জিনিস হল ওনারা বুঝিবেন একজনের কণ্ঠ বহুত সুন্দর এটা আল্লাহর খুশি করি বেলা কোরআন তেলাওয়াত করে আরে খুশি করি বেলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইতা যা তিন ফরের ও যখন এইভাবে পড়ছে এত সুন্দর করে স্মুথ ভাবে কোরআন তেলাওয়াত করছে পাশে বসা ছিল একটা তোতলা বুঝবেন কথা পাশে বসা ছিল একটা তোতলা সেও তো রবের বান্দা এবার সে মনে মনে ভাবতে থাকে আমার তো এমন সুর নেই আমি তো রবকে খুশি করতে পারবো না আমার আওয়াজ তো এত স্পষ্ট নয় আমি হয়তো রবকে খুশি করতে পারবো না মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে একজন মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমে দ্বীন রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই বিষণ্ণ ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলো বুঝার জন্য বলছি জিজ্ঞেস করলো বাবা তোমার মন খারাপ কেন বলে যে দেখেন না আল্লাহ তাকে কত সুন্দর আওয়াজ দিয়েছে সেই সুরটা দিয়ে আল্লাহকে হয়তো খুশি করে ফেলবে আমার তো আওয়াজও নাই সুরও নাই স্পষ্টতাও নাই আমি তো পারবো না তখন আলেম ওই আল্লাহর বলি মুস্কি হেসে বলে আরে তুমি এখনো আল্লাহকে নামে চিনেছো বুঝার চেষ্টা করো নাই আমার রব সুর দেখে পছন্দ করে না কে মন থেকে ভালোবাসে সেটাই দেখতে থাকে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম।